জয় আহসান হর হামেশাই থাকে সবার আলোচনায়। বয়স প্রায় 50 ছুঁই ছুঁই হলেও তার মধ্যে তরুণ থাকার জোলস অন্যান্য 25 বছরের নায়িকাদেরকেও হার মানায়। কিছুদিন পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের পোশাক আর সাজে নানা রকমের এক্সপ্রেশনে সুন্দর সব ছবি পোস্ট করে তার দর্শক ভক্তদের চোখে চোখে আর মুখে মুখে থাকে জয়া আহসান। তার দেওয়া প্রতিটা ছবি, স্ট্যাটাস বা যে কোনো কিছু যেন তার ভক্তদের জীবনের এক অনবদ্য অংশে পরিণত হয়। সাম্প্রতিক করোনা নিয়ে নানা ধরনের জটিলতা, জীবনে চলাফেরার স্বাধীনতার অস্বাভাবিকতা, সব কিছুর মধ্যেও একটুখানি ভালো লাগা আর শান্তির পিছু ছুটছে মানুষ। কিছুদিন আগে নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে চারিদিকে বিষণ্ণতা আর মৃত্যুর কথা মনে করেছিলেন জয়া আহসান। মহামারীর এই প্রতিকূল পরিবেশ থেকে বের হয়ে শীঘ্রই আশার আলো পাওয়ার স্বপ্ন দেখেন তিনি। সেই শান্তি খুঁজতে প্রকৃতির সাথে যেন মিশে যেতে চেয়েছেন জয়া। বড় এক গুচ্ছ গোলাপি শাপলাকে জড়িয়ে ধরে খুঁজে নিয়েছেন সেই আনন্দটুকু, আর সে কারণেই একেবারে সাদামাটাভাবে সাবলীল হাসি দিয়ে তুলে ফেলেন কয়েকটা ছবি আর ছেড়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে এখানে জয়া স্ক্রিন কাঁপানো নায়িকা নন, মুখে মেকআপ নেই, পরিধানে সাধারণ সবুজ একটা শাড়ি, চুলে একটা অতি সাধারণ বেনিতে কি নিষ্পাপিনা লাগছে তাকে। তার মধ্যে ছবির ক্যাপশনে দিয়েছেন বিনয় মজুমদারের শাপলা নিয়ে লেখা কবিতা, এ যেন একেবারেই সোনায় সোহাগা। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।